সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, পূর্বে আমরা মাটি বাজারে এসেছিলাম, দেখিয়েছিলাম স্ক্রিন প্রিন্টের একটি কারখানা। তো আজকে আমরা চলে আসছি যেখানে আসলে ডাইং করা হয়, অর্থাৎ মোমবাটিক, তুলি বাটিক, কুমিল্লা বাটিক তৈরি করা হচ্ছে, সেই স্থানটিতে এসেছি। আপনারা অনেকেই বলেছেন যে রাজীব ভাইয়ের যে কারখানাতে আসলে বাটিক্সের ড্রেসগুলো তৈরি হয় সেটি আমরা দেখতে চাই, এখান থেকে আমরা ড্রেস ক্রয় করতে চাই, যে কারণে আজকে কিন্তু আমরা এখানে এসেছি। এই যে রাজীব ভাইয়ের ডাইং, তো রাজীব ভাই আমাদের সাথে রয়েছেন, চলুন আমরা কথা বলার চেষ্টা করি, একটু জেনে নেই এইগুলোর তথ্য সম্পর্কে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো রাজীব ভাই, আমরা তো পূর্বে এসেছিলাম, আপনাদের যে স্ক্রিন প্রিন্ট যেখানে হয়ে থাকে সেটি আমরা দেখিয়েছিলাম। তো আজকে আমরা আসলাম, অনেক দর্শক বন্ধুরাই কিন্তু বলেছেন, লিখেছেন যে বাটিকের কারখানা একটু দেখান, আপনি নিজেও দেখেছেন? জি জি, অনেকে রিকোয়েস্ট করেছে, দেখেন, অনেকে রিকোয়েস্ট করেছে ফোন করে। তো এই যে এখানে তৈরি হচ্ছে, এগুলো কি মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে? এগুলো প্রায় কমপ্লিট পর্যায়ে। এখানে এই যে মোমটা মারানো হয়েছে না, মোমটা গরম পানি দিয়ে এখন তুলছিল। আচ্ছা আচ্ছা, উঠানো হয়েছে। এটা তো ওই যে দেখছি ওখানে, দেখাই দেখতে পাচ্ছেন, উঠানো হয়েছে। এই যে মোম মারার পরে মোটামুটি যে হট ওয়াটারে ওয়াশ করা হয় সেটি কিন্তু এখানে এই যে করা হচ্ছে বা হয়ে গেছে মোটামুটি, তাই না? এরপরে আসলে কোন কাজটি করতে হয়? এরপর তাহলে হাউজের পানি দেওয়া হচ্ছে, হাউজে এটা আবার ওয়াশ করা হবে। আচ্ছা, ঠান্ডা পানি দিয়ে। এটা ঠান্ডা পানির ওয়াশ হবে এরপরে? ঠান্ডা পানি ওয়াশ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে কি কোন কাজটি হবে? ঠান্ডা পানি ওয়াশের পরে তারপরে এটাকে ভালো করে ধুতে করে, হ্যাঁ হ্যাঁ, হালকে মার দিয়ে একটা শুকানো দেওয়া হবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এখান থেকে এই যে মানে প্রথমে বালির উপরে যে মোম মারা হয়, তারপরে চলে আসে ডাইংয়ে, ডাইংয়ে রং টং মারার পরে গরম পানিতে ওয়াশ হচ্ছে, ওয়াশ করা হয়। এই ওয়াশটি শেষ হওয়ার পরে চলে আসবে এখানে ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে, ওয়াশ করা হবে ঠান্ডা পানির ওয়াশে। ঠান্ডা ওয়াশ দেন, আবার চলে যাবে মারের গ্লাস। আচ্ছা, গ্লাস দেওয়ার পরে আপনি চলে যাবে একদম যেখানে শুকানো হয়, শুকানো হয় ওইখানে। শুকানো তো আমরা দেখতে চাই, চলুন আমরা একটু শুকানো নিয়ে কথা বলি, দেখি। দেন আমরা আসলে চলে যাব আপনার শপে, দেখাবো ড্রেসগুলো সুন্দর করে খুলে, কোনটার কত দাম রয়েছে, আর যারা আপনাদের থেকে ক্রয় করতে চায় কিভাবে ক্রয় করতে পারবে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট আমরা চলুন আমরা একটু দেখে আসি মাঠের কি পরিস্থিতি যেখানে শুকানো হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে এটা কিন্তু শুকানোর কাজটা হচ্ছে, এগুলো ওয়াশ হয়ে গেছে, মোটামুটি একদম রেডি হওয়ার কাছাকাছি চলে আসছে। এটা শুকানোর পরে এটা কি করা হবে এরপরে রাজীব ভাই? এই যে এখানে তো শুকানো হচ্ছে, এটা কিন্তু ওন্না। আচ্ছা, এ ওনারা কাটসেল করানো হবে। আচ্ছা, ওনারা কাটসেল করানো হবে, আর জামাটা আর ছেলোয়ারটা হাতাগুলা এগুলো বাস করে সরাসরি বাজারে নেওয়া হবে। মানে তার মানে এগুলো মোটামুটি একদম রেডি হয়ে গেছে, প্রায় রেডি, এটা ভাজ করা হবে, দেন আপনার শপে চলে যাবে। শুধু ওনারা কাটসেল করা হবে, হ্যাঁ, ওনাটা টার্সেল লাগানো হবে। এখানে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, অসংখ্য পরিমাণে রয়েছে এই যে শুকানো হচ্ছে একদম চারদিকটাতে। দর্শক বন্ধুরা, আমরা রাজীব ভাইয়ের ডাইং ঘুরে চলে এসেছি এখন তার শপে, দেখতে পাচ্ছেন। তো আমরা মূলত শপ থেকেই থ্রি পিসগুলো ভাজ খুলে দেখিয়ে থাকি, চলুন আমরা একটু দেখানোর চেষ্টা করি। ওই যে আমরা দেখলাম বালুর মাঠে মালা মারতে ছিল, হ্যাঁ, বালুর মাঠে তুলি বাটিক, এইটা এইটা এটা মানে শুকাচ্ছিল আর রং মারতেছিল, রাইট রাইট, এগুলোই রং মারছিল ওখানে, তাই তো? জি রাইট। এগুলো এখানে আপনি কত করে সেল করছেন এখন? এগুলো কত করে বিক্রি করা হচ্ছে? 380 টাকা। 380 টাকা? জি জি। আচ্ছা, এগুলো আপনার নিজের ডাইং এ তৈরি হচ্ছে দেখলাম। আপনাদের দুটো কারখানা, একটা হলো স্ক্রিন প্রিন্ট, মোম বাটিক, তুলি বাটিক এগুলো তৈরি হচ্ছে, সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম। এগুলোর দাম দর এখন দেখাতে চাই। তো এইগুলো মূলত বিক্রি করা হচ্ছে কত করে? 380 টাকা। 380 টাকার এটার কালার রয়েছে, অনেকগুলো কালার, এটার ওড়নাটা আমরা দেখবো। আর যেটি হলো যে এগুলো আপনার যেহেতু নিজের ডাইং এ তৈরি হচ্ছে, বেশ সুন্দর ওনা রয়েছে। তো এগুলো রং উঠবে না? না, রং উঠবে না। আচ্ছা, এটার হাতার কাপড় প্রত্যেকটা আলাদা রেখেছে, এই যে দেখুন হাতার কাপড়টি আলাদা ভাবে রাখা হয়েছে, এই দেখতে পাচ্ছেন। আর সেলোয়ারের কাপড় যেটা,
সেলা কাপড়ও ফুল বসানো আছে। আচ্ছা আচ্ছা, সেলোয়ার কাপড়টাতেও মম বাটিক করা আছে। জি, এই যে দেখুন। তো নেক্সট আমরা কোনটা দেখব? এটা পাঁচটা কালার আছে, এটা পাঁচটি কালার রয়েছে। এই যে দেখুন। আচ্ছা রাজীব ভাই, আপনাদের থেকে যদি কেউ নিতে চায় তো মিনিমাম কত পিস নিতে হবে? দশ পিস মিনিমাম। মিনিমাম দশ পিস? মিনিমাম দশ পিস। আচ্ছা আচ্ছা, তো নেক্সট আমরা কোনটা দেখব? এটা আমরা দেখলাম তুলি বাটিক। জি, মম বাটিক দেখি আমরা, চণ্ডি বাটিক দেখি, সবই তো আপনার ওখানে দেখলাম তৈরি হচ্ছে, সবই আছে। চণ্ডি দেখলাম যে রং করার জন্য প্রস্তুত হচ্ছে, বেঁধে বেঁধে রাখা হয়েছে সুতা দিয়ে। এটা কি? কুমিল্লা বাটিক। এটা কুমিল্লা বাটিক। এগুলো কত করে বিক্রি করছেন? 350 টাকা। 300? 350। 350 টাকা। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার কয়টা কালার হয়ে থাকে? পাঁচটা কালার। এটার পাঁচটি কালার আছে। আমার লবলবো লাগানো আছে দেখেন। আচ্ছা, প্রত্যেকটা মালের সাথেই আপনাদের যে স্টিকার সেটি মারা রয়েছে, দেখতে পাচ্ছেন সাকিব বাটিক হাউস রাজীব মিয়া লেখা রয়েছে এখানে। তো এগুলোর বিক্রি করা হচ্ছে 350 টাকা। 350। এটা ওনাটা দেখি আমরা, এই যে দেখতে পাচ্ছেন ওনাটা কিন্তু বেশ বড় সরই রয়েছে। তো এটার কয়টা কালার হয়ে থাকে ভাই? পাঁচটা কালার। এটা পাঁচটি কালার, মানে যত ডিজাইন আছে প্রতিটা পাঁচটা কালার, প্রত্যেকটা পাঁচটি করে কালারের একটা করে সেটিং করেছে। এটা হাতার কাপড় দেখতে পাচ্ছেন। লিলানের মধ্যে গেলেই স্ক্রিন প্রিন্ট। স্ক্রিন প্রিন্ট, হ্যাঁ। লিলানের মধ্যে আসলে আছে, সুতির মধ্যে স্ক্রিন প্রিন্ট আছে। হ্যাঁ, অনেকে বলেছিল যে ভাই সুতির মধ্যে স্ক্রিন প্রিন্ট দেখাইলেন না কেন? সুতির মধ্যে আছে এখানে? জি আছে, অবশ্যই আছে, আমরা দেখাবো। তো এগুলো তাহলে কত করে বিক্রি করছেন যেটা দেখছিলাম? 350 টাকা। এটার অন্যটা দেখে যাই। তো এটার দুই পাশে আবার টার্সেলও আছে না? টার্সেলগুলো পরবে না তো? না না, পরবে না এগুলো। আচ্ছা, এটা হাতের কাপড় আলাদা? জি আলাদা। আর সেলোয়ারের কাপড়টা একটু দেখান তো আমাদেরকে। হাতের কাপড় এই দেখতে পাচ্ছেন, সেলোয়ারের কাপড়টা একটু দেখান। আড়াই গজ সেলোয়ার। কয় গজ কাপড় আছে এটা? আড়াই গজ। আড়াই গজ। রং উঠবে না তো? না না, রং উঠবে না। না রাজীব ভাই, আপনার নিজেদের ড্রাইং এ তৈরি হয়, সো এগুলো রং উঠবে কি না এটা তিনবার ওয়াশ করে, তিনবার ওয়াশ করে কাপড়, 100% গ্যারান্টি। যদি রঙের কারণে কোনো কাস্টমার কাপড় ফেরত আনে, বানানোর সব মজুরিটাই আমি ফেরত দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে তো কোনো কথাই নাই। তো আপনি বলছিলেন যে এই যে স্ক্রিন প্রিন্ট যেগুলো, এগুলো আসলে আপনাদের সুতির মধ্যেও হয়? সুতির মধ্যে হয়। সুতির মধ্যে যেগুলো হয় সেগুলো দেখান তো দিয়ে। সুতির মধ্যে প্রতিটি ডিজাইনে 10টা কালার ভাই। হ্যাঁ, প্রত্যেকটা ডিজাইনের 10টি কালার, 10টি কালার দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, 10টি কালার রয়েছে। কিন্তু যেটি হলো যে সুতির মধ্যে যে কালারগুলো রয়েছে আর ওই লিলানের যে কালার, এটা কি পার্থক্য আছে? পার্থক্য আছে অবশ্যই। আচ্ছা আচ্ছা, সেম সেম কালারের হয় না? না, সুতির দামও বেশি, কাপড় ভালো। আচ্ছা, এই জামার তিনগুলো কত করে বিক্রি করছেন? 350 টাকা। 350। আর লিলানেরটা ছিল 270 টাকা। 70 টাকা। এখনো কি 270ই আছে? জি, 70 টাকা আছে ওটা, এখনো প্রতাপপুরের মালা তো এখনো। এই যে দেখতে পাচ্ছেন নিত্য নতুন কালার, আগে যা দেখাইছি ওই ডিজাইন চেঞ্জ হয়, নতুন ডিজাইন আসছে, এবার আবার রেগুলার চেঞ্জ। আচ্ছা আচ্ছা, এটার ওন্নাটা দেখান তো। এটার ওন্নাটা দেখতে, এটা ওন্না 5 হাত লম্বা, ওন্নাটা 5 হাত লম্বা রয়েছে, সম্পূর্ণ সুতি। এটা সম্পূর্ণ সুতিতে তৈরি হয়েছে, সুতি কাপড়ে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটার কি হাতার কাপড় আলাদা? না না না, জামার সাথে দেওয়া। এটা জামার সাথে, সালোয়ারের কাপড়, জামা তিনগুলো দেওয়া আছে তো। এটা সালোয়ারের কাপড় দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এইটা হলো সালোয়ারের কাপড় রাখা হয়েছে। কয় গজ কাপড় আছে সালোয়ার? আড়াই গজ। আড়াই গজ। নেক্সট আমরা কোন থ্রি পিসটা দেখাবো? তার মানে আপনার এখানে যে পণ্যগুলো রয়েছে সবই আপনার নিজের কারখানায়? সম্পূর্ণ সম্পূর্ণ নিজের প্রোডাক্ট, আপনার অন্য অন্যের কারখানায় কোনো কাপড় আপনার এখানে নেই? আমি ক্রেতা বাইদেরকে বলছি, যাদের কারখানা আছে তাদের থেকে মাল খরিদ করুন, তাহলে আপনার পণ্য গুণে ঠকবেন না। ও যারা 20,000 টাকা মাল নিয়ে বসে আছে, তারা বলে আমার পাইকারি দেবো দোকানদার, আপনারা তারা পাই তাদেরকে পাইকারি হিসেবে গণ্য করবেন না। এটা তাহলে দাম পড়ে যাচ্ছে কত? 350 টাকা। সূর্য বাটিক এটা? এটা সূর্য বাটিক। জি, সূর্যের মতো একটি চিহ্ন রয়েছে যে কারণে সূর্য বাটিক বলা হয়। সূর্য বাটিক, হ্যাঁ। এটা মোম বাটিকের ভিতরে, কিন্তু এটা মোম বাটিকের মধ্যেই কিন্তু এটার নাম দেওয়া হয়েছে সূর্য বাটিক। এটা এক্সট্রা পাবে। এটা ব্যাক পার্টটা দেখি তো ভাই, কেমন? সেম সেম ব্যাক পার্ট, সেম ব্যাক পার্ট সেম রয়েছে, এই যে দেখুন। এটার ওন্নাটা দেখে যাই। এটার ওন্নাটা আসলে কয় হাত বাই কয় হাত আছে? ওনার 5 হাত লম্বা আছে, পুরো 5 হাত লম্বা রয়েছে ওন্নাটা দেখতে পাচ্ছেন। সেলোয়ারের কাপড় আড়াই গজ আমরা দেখতে চাই, হাতার কাপড় আলাদা রয়েছে, এই দেখুন।
সেলোয়ার কতটুকু কাপড় আছে ভাই? আড়াই গজ কাপড় আছে। এই দেখতে পাচ্ছেন, এটার প্রত্যেকটা ডিজাইনের পাঁচটি করে কালার রয়েছে। এরপরে আমরা কোনটা দেখবো? আপনার এখানে তো অসংখ্য পরিমাণে অসংখ্য রেডি হয়ে আছে সব বিক্রির জন্য। এই পিছন দিকে এগুলো কি? এই যে এইগুলো, এগুলো ভেজিটেবল বাটিক। ভেজিটেবল বাটিক একটা দেখান তো আমাদেরকে। ভেজিটেবল বাটিক গুলো মূলত আপনারা এগুলো কত করে বিক্রি করছেন? এগুলো আগে কি রেট বেশি ছিল ভাই বুঝছেন, এখন দেখা গেলো একটু আমরা কম রেটে সেল করতেছি, যারা নতুন উদ্যোক্তা আছে তাদের একটু সেভ করার জন্য। এখন কত করে বিক্রি করছেন? 350 টাকা দিব আমরা এগুলো এখন। হ্যাঁ, 350 টাকা 350 টাকা। অনেকে যারা নতুন উদ্যোক্তা বলে ভাই আমরা দোকানে মাল কিনে ঠকে যাই, আমরা সরাসরি কারখানাতে মাল কিনতে চাই, যে কারণে তো আজকে আমরা কারখানা দেখাই না। এই জন্য তার দোকানে মাল কিনে দাঁড়ায়। এটার পাঁচটি কালার আছে, পাঁচটা কালার। এটা এটার ওনাটা দেখান, এটার ওনাটা মূলত কয়হাত ভাই কয়হাত আছে? পাঁচ হাত ওনা। এগুলো পাঁচ হাত ওনা রয়েছে দেখতে পাচ্ছেন। এই দেখুন পুরো পাঁচ হাত রয়েছে ওনাটি। এগুলো অনেকগুলো ডিজাইন আছে, এটার অনেকগুলো ডিজাইন আছে। যেমন এই দেখেন ডিজাইন টার্সেল লাগানো আছে, প্রত্যেকটা পিটি করানো আছে। এই দেখুন বান্ডেল বান্ডেল আছে, বান্ডেল করা প্রত্যেকটা বান্ডেল করা রয়েছে। ঠিক আছে, আমরা নেক্সট থ্রি পিস দেখতে চাই। অন্য আরো কিছু থ্রি পিস দেখান আমাদেরকে, আরো ভিন্ন ভিন্ন কালারের মধ্যে ভিন্ন ভিন্ন ডিজাইনের মধ্যে আমাদের আরো কিছু থ্রি পিস দেখান। এই জয়পুরি, অনেকে বলে এই বাটিকের মধ্যে জয়পুরি আছে কিনা, আমি বল হ্যাঁ বাটিকের জয়পুরি আছে। বাটিকের জয়পুরি, জি। এই জয়পুরিগুলো সাধারণত আপনারা কত করে বিক্রি করছেন? 350 টাকা। 300 350 টাকা দিয়ে দেবো। 350 টাকা, জি। এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম সেম? না না, পরিবর্তন আছে, পরিবর্তন আছে। ফ্রন্ট ব্যাক পার্ট একটু পরিবর্তন আছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার কালার রয়েছে পাঁচটি কালার, পাঁচটি কালার। এই যে দেখুন এটার ওনাটা আমরা একটু দেখে যাই। এটা ওনাটা একটু দেখতে চাই, ওনাটা এটা কয় হাত আছে? পাঁচ হাত। তার মানে আপনাদের এখানে যে থ্রি পিস গুলো হচ্ছে সবগুলোই পাঁচ হাত, প্রত্যেকটারই ওনা পাঁচ হাত? পাঁচ হাত। আচ্ছা আচ্ছা, হাতার কাপড় আলাদা প্রত্যেকটাতেই? আমাদের আমার দোকানে কিন্তু আরো দামি কাপড় আছে, 600 টাকা দামি কাপড় আছে কিন্তু, যেটা মানে এই সবই কি আপনার ডাইং এ তৈরি? সম্পূর্ণ আমার সব মানে তৈরি। সেগুলো আমরা একটু দেখাবো দি একটা। এই সেলা করে এটা, এর নিচে প্যানেল দেওয়া আছে, এটা সেলারের কাপড়। আপনার দোকানে আসলে সর্বনিম্ন কত দামের কাপড় আছে? 220 থেকে শুরু, 220 থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত রেট কাপড়। 600 টাকা, জি। 220 টাকাটা আমরা দেখেছি। সামো সিল্কেরটা, সামো সিল্কের একটা দেখান আমরা দেখি। অনেকে বলেছিল যে সামো সিল্কের আসলে যেদিন প্রিন্ট হয় আপনি একটু দেখাবেন, কিন্তু আসলে ইনশাআল্লাহ আগে দেখাছি প্রিন্টেরটা, আজকে দেখাছি বাটিকেরটা, নেক্সট টাইম সামো সিল্ক দেখাবো। নেক্সট আমরা সামো সিল্ক দেখবো। তো দর্শক বন্ধুরা নেক্সট আমরা যে ভিডিও করব বা ভিডিও দেখাবো সেদিন অবশ্যই আপনারা সামো সিল্ক জামাটা দেখবেন। জামা, হ্যাঁ, এগুলো বিক্রি করা হচ্ছে 220 টাকা, 20 টাকা। এটার সাথে এই যে সেলারের কাপড়টি রাখা হয়েছে বাটারফ্লাই, সেলার বাটারফ্লাই। কয় গজ কাপড় আছে ভাই? 2 গজ। আর ওড়নাটা রয়েছে জর্জেটের, জর্জেটের। এই যে দেখুন মোড়ানো জর্জেটের ওড়না। আচ্ছা, এটা সামসিলের মধ্যে অনেক কালার আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো যেটি হলো যে এরপরে আমরা কোন থ্রি পিসটা দেখবো? আপনি কিন্তু বলেছেন যে 600 টাকার থ্রি পিস আছে, সেটি কিন্তু আমরা দেখি নাই, সেটা যদি আমাদেরকে একটু দেখাতেন আর কি। এই থ্রি পিসগুলো বিক্রি করা হচ্ছে 600 টাকা। দর্শক বন্ধুরা এই দেখুন বেশ সুন্দর এটা দেখতে। তো রাজীব ভাই এটার সাথে ওড়না কি আছে? ওড়না আমার বেশ লম্বা ওড়না ভাই, আড়াই হাত বহরের ওড়না, খুব সুন্দর ওড়না। আড়াই হাত বহরের ওড়না রয়েছে, জি, খুব সুন্দর ওড়না। এই দেখতে পাচ্ছেন আড়াই হাত বহর, পাঁচ হাত লম্বা না? জি জি, পাঁচ হাত লম্বা। এই যে টার্সেল লাগানো আছে, টার্সেল লাগানো আছে। টার্সেল গুলো খুলে পড়বে না তো? না, খুলে পড়বে না, এগুলো খুলে পড়বে না। না না, মূলত নিঃসন্দেহে একটি ভালো কাপড়। রাজীব ভাই অনেক ড্রেস কিন্তু দেখাই ফেলছি আমরা, আর আপনার শপে যে পরিমাণে জয়পুরি কিন্তু শুধু একটা ডিজাইন দেখা যায়, আমাদের অনেক ডিজাইন আছে। আচ্ছা, চাইলে কিন্তু আমার ইমো নাম্বার আছে, ইমোতে কন্টাক্ট করে আপনি আরো ডিজাইন সংগ্রহ করতে পারেন, দেখে নিতে পারবেন, নিতে পারবে অবশ্যই। আচ্ছা, রীতিমতো শেষের দিকে আমরা জিজ্ঞেস করি যে ভাই আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি, আপনার ফোন নাম্বারটি যদি একটু বলে দিতেন সবচেয়ে ভালো হতো। আর এছাড়া যেটি হলো যে অবশ্যই ভিডিওর মধ্যে ভিজিটিং কার্ডটি তো থাকবেই,
সেই কার্ডেও আসলে যোগাযোগ, কার্ডে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোনেও যোগাযোগ করে নেওয়ার সুযোগ রয়েছে। বলছেন এখানে কিন্তু একদম মার্ক করা আছে যে নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারবেন, এই যে সুন্দর করে লেখা আছে এই ফোন নাম্বারটি রয়েছে ইমো, সেই ইমোতে আপনারা খুব সহজেই দেখেও পণ্য ক্রয় করতে পারবেন। তো রাজীব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আপনার যে চরম ব্যস্ততার মাঝে আমার কিন্তু শাড়ি আছে, থ্রি পিস আছে, অর্গেন্ডি বাড়ি আছে, চন্ডি বাড়ি আছে। আচ্ছা শাড়ির ভিডিও আমরা অন্য কোনো একদিন দেখাবো আপনার কারখানায় যে প্রিন্ট হয় চাইলে আমরা সেদিন দেখাবো এগুলো সব শাড়ি কালার। দর্শক বন্ধুরা যদি আপনারা শাড়ি ক্রয় করতে চান ক্রয় করতে পারবেন এখান থেকে দেখে। ওদিকে আরও অসংখ্য পরিমাণে ড্রেস রয়েছে, আপনারা এই মতো দেখে খুব সহজেই সংগ্রহ করে নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আজ যাচ্ছি আবার অন্য কোনো দিন অন্য কোনো একটি কাপড়ের কারখানা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আর একটি বিষয় সেটি হলো যে আপনারা কীভাবে সংগ্রহ করবেন সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখলেন আপনারা প্রত্যেকেই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। তবে যারা আমাদের ভিডিও দেখেন বা আমাদের ইউটিউব চ্যানেল ভালোবাসেন, তারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।